শুভ সকাল বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, সুস্থ আছো। আরও একটা নতুন দিন, নতুন সকাল, সকলকে অনেক শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। আর দেখো, শ্রাবণ মাস, কালকে শেষ সোমবার, বৃষ্টি তো হবেই। আর আকাশে মেঘ দেখে একটা কবিতার লাইন মনে পড়ে গেল, চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। কবিতাটা ভীষণ বলতে ইচ্ছা করছে। আকাশ ঘিরে মেঘ করেছে, সূর্য গেল পাঠে, খুকু গেল জল আনতে পদ্ম দিঘির ঘাটে। চলো চলে এলাম রান্নাঘরে। আর এখন করে মানে রবিবার দিন আমাদের বেশিরভাগ সময় মাছ হচ্ছে, অন্য সময় হয়তো মাংস, কেন হয়তো রবিবারের পরে সোমবার, হয়তো মাংস একটু বেশি হয়ে গেলে ফ্রিজে রাখতে হয়, কিন্তু সোমবার তো আমরা নিরামিষ খাই, ওই জন্য আর ওই মাংসের ঝামেলা রাখি না, রবিবার করে মাছই হয়। আর আজকে একটা নতুন রেসিপি বানাবো, হয়তো অনেকেই জানো অনেকেই জানো না, চিচিঙে দিয়ে নারকেল ভাজা। এটা আমার অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছে, এটা আমার শেষদি, মানে সেজো যা ভীষণ ভালো বানায়, আর ওর কাছ থেকেই শেখা। সব রান্নাই শ্বশুর বাড়িতে এসে শেষদির কাছ থেকেই শেখা, বাপের বাড়িতে তো কোনো রান্নাই করতাম, মানে বাপের বাড়িতে তো রান্নার কোনো শেখার পার্টি ছিল না। আর করবো পমফ্রেট মাছের ঝাল, এই দিয়ে আজকে দুপুরের মেনু। আর ডাল হয়তো করতে পারি, দেখি। আর ওর বাবার কাছে পরোটা আনতে, বাবন বাবন ঘুমাচ্ছে, রাত্রির দিকে এত আকাশ ডাকছে, এত বৃষ্টি হচ্ছে, আমি বললাম যা, আর মনে হয় ছেলেগুলো আর রাস্তায় গাড়ি বের করতে পারবে না, গাড়ি বের করার একটা বিশাল সমস্যা রাস্তার জন্যে। যাই হোক, ওর বাবার কাছে পরোটা আনতে আজকে, যেহেতু রবিবার, আমি অন্যবারে অন্য সময় খাই না, কিন্তু আজকে একটু খেতে ইচ্ছা করছে। বুবুন বাবন উঠুক, চা বসাবো, ওর বাবা আসুক, সংসারে কাজে নামবো, কিন্তু খুব বৃষ্টি হয়েছে, অনেকগুলো জামা কাপড় জমা আছে, ভাবছি ওয়াশিং মেশিনে কেচে নেব। ওয়াশিং মেশিনে কাচলে কি হয়, তো শুকনোটা হয়ে যায়। চলো আবার পরে আসি। শুভ সকাল, সকালের বাজার কি নিয়ে এলে? ক্যাপসিকাম, টমেটো আর ওই ব্রেকফাস্ট, ব্রেকফাস্ট পরোটা, ওই ব্রেকফাস্ট করবে ছেলেরা। ঠিক আছে, ক্যাপসিকামটা নিচে রেখে পরোটা টেবিলে রাখো, যাচ্ছি। রবিবারে যা কাজকর্ম আছে, কাজকর্ম গুলো সারতে হবে, অনেক কাজ রবিবারে। চলো মেঘলা ওয়েদারে মেশিন চালাবো, ওই কটা কেচে নেবো। এখন চালো তো, খালি রোজ কাজে তার মেশিন চালাতে কত ঘুরি দরকার কি আছে, আজ থাক না। এই যে পরোটা রেডি, এটাই পরোটা। জিলিপি হলে ভালো হতো, সুমন শুধু জিলিপি খায়, আমাদের এখানে জিলিপি পাওয়া যায় না। হ্যাঁ, আমাদের এখানে জিলিপি ভাজে না সকালে, অকেশনালে 15ই আগস্টে ভাজবে। এই যে চলো খাই, এখন বাবন ওঠেনি, বুবুন উঠে গেছে, মুখ ধুক, তারপরে ঢালবো, নাহলে ঠান্ডা হয়ে যাবে। এই যে আমার কি বলে চিচিঙে নারকেল ভাজা হয়ে গেছে, হালকা মিষ্টি, হালকা ঝালঝাল, খুব সুন্দর খেতে লাগে, সাথে এরকম ঝিরিঝিরি বৃষ্টি। তা চলো এবার মাছের ঝাল করব, আর রাতের জন্য বানাবো চিলি চিকেন। এই যে মাংস এসে গেছে, বহুল মাংস নিয়ে এসেছে, অল্প একটু করব চিলি চিকেন, আর বাকিটা ফ্রিজে রেখে দেবো। বহুল আমার এরকম পিস করে আনে না জানো, ওই জন্য কোনো রান্না করে রেসিপি, তাই জন্য। তা চলো মাংসটা ধুই, কালো পলিথিনে মাছ মাংস বেশিক্ষণ রাখাটা একদম ঠিক না, ওই জন্য আমি যতক্ষণ পারি আগে বের করে ঢেলে রাখি, তারপরে যখন ধোবো ধোবো। পরে আসছি আবার। এই যে দেখো, পাড়াতে এসছিলো নিয়েরা মাছ বিক্রি করতে, যেই মাছটা আমার বর একদমই কিনতে পছন্দ করে না, খায় তো নাই, আমরা নিয়েরে মাছ বলি, অনেক সময় লোটে মাছ বলি। এই দেখো হেভি লাগে, মাছটা ফ্রেশ একদম, দেখতে পাচ্ছ নিয়েরে মাছ। চলো এটাকে বাছতে হবে, বাঁচা কাটাটাই কষ্ট, বা বলে কি খাবো না, বাজার থেকে তো কিনে আনবেই না, ও বলবে এই মাছ আবার কেউ খায়, কিন্তু এই মাছ যে এত ভালো টেস্ট হয়। এই যে স্নান টান করে একটুখানি বসেছিলাম, আর আমাদের পাশের বাড়িতে একটা চন্দ্রগোড়া সাপ বেরিয়েছে, বাবারে উফ, দেখেই কেমন হচ্ছে। আর বাবন বুবুন গেছে যাদবপুর ওর দিদিকে আনতে, হঠাৎ ঠিক হলো হঠাৎ গেল, তাই জন্য বাবাকে বললাম তুমি স্নান করে নাও, তোমায় খেতে দিয়ে দিই। সাপটা দেখে যেন শরীরটা ঝিমঝিম করছে, কত যে সাপ আছে, ছেলেরা রাত ভিতে আসে, রাস্তার অবস্থা যা। চলো এই যে সন্ধ্যাবেলা বুবুন আর বাবনে হচ্ছে ম্যাগি,
আমার ব্লগ চলতে থাকবে, আমার নিজের ব্লগ, পুরোনো ভিডিওগুলো দেখতে ভালো লাগে, কাজ আছে অনেক। একটুখানি রেডি হলাম, যেহেতু আজকে আমাদের এখানে একটা মানে যেগুলোকে বলে মিছিল সমাবেশ আছে, যেটা হচ্ছে আরজিকর হসপিটাল। তোমরা মানে পৃথিবীর শুদ্ধ মানুষ এতক্ষণে জেনে গেছে, এইভাবে মানে সবাই যদি চুপ না থাকে প্রতিবাদ করতে আমরা নাবি, তবে অবশ্যই একটা না একটা দিন অবশ্যই এর কোনো সুরাহ আমরা ফিরে পাব। তাই যাই হোক, আগের বছর আমরা স্বপ্নদীপকে হারিয়েছিলাম, এবছর মৌমিতা, এইভাবে এক একটা করে মায়ের কোল খালি হতেই থাকবে। তা সেই জন্যই আমাদের একটা সকলে মিলে একটা নারী শক্তি আন্দোলনে আমরা নেমেছি, জানি না কত দূর কী হবে। তা চলো ওখানে একটুখানি অ্যাটেন্ড করব, তারপরে বুবুনের জিনিসগুলো কিনে নিয়ে বাড়ি ফিরব। আর আমি মানে মন থেকে প্রার্থনা করি কোনো মায়ের জন্য এইভাবে কোল না খালি হয়। একটা মা ছোটোবেলাতেই কত কষ্ট কত যত্ন করে একটা সন্তানকে বড় করে, কিন্তু এইভাবে যদি সন্তানটা তার কোল থেকে চলে যায়, কোলে কেউ ফিরিয়ে দিতে কিন্তু মায়ের পারবে না, কোল থেকে ছিনিয়ে নিতে সকলেই পারে। তো চলো ঘুরে আসি, এসে আবার বাকি কথা হবে। প্রথমে চলে এলাম বই দোকানে, কেননা আমাদের যে নারী শক্তির মিছিলটা আছে ওটা একটু সময় মানে বাকি আছে, তাই জন্য বুবুনে কয়েকটা বই সেগুলো কিনে নিয়ে তারপরে ওই দিকে যাব। আর তোমরা আমার ভিডিওটা সঙ্গে থাকো। এই যে আমতলা থেকে এলাম, বুবুনের এই যে বই কিনলাম, একটা ম্যাথের বই, আর এই যে কি সব মানে প্রজেক্টের জিনিস এগুলো, আর এটা বাবনেরও ছিল, একবার মিলিয়ে দেখবো বাবনেরটা কোথায় আছে, যদি একরকম হয় স্কেল তাহলে এটা একবার দেখি দোকানে যদি চেঞ্জ করে। আর একটা বই বাকি রইল, আর অনেক কিছু কেনার ছিল কিন্তু বই দোকানে আজকে, কালকে যেহেতু 15ই আগস্ট, এত ভিড় এত ভিড়। এইটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল, এটা বই দোকানে কাছেই একটা দোকান, এটা নিয়ে নিলাম। কেমন হয়েছে তোমরা বলো তো, মানে দুখেপ দুখেপ করে করতে হয়, বেশ এক খেপ মানে একবারই হয়ে যাবে। এই একটা, এই একটা, আর এরকম ছোটো সাইজটাই আমি খুঁজছিলাম, দামরা একদম ভালো লাগে না। এই যে এটা সুপ ফুটবে, আর দুটোতে ভর্তি করে দিলে খাটনিটা কম হবে, না দুবার দুবার করে করতে হয়, যেটা স্টিলেরটাই করি। একবার ভাবলাম নেবো না, পরে নেব, থাক এক্ষুনি পয়সা নষ্ট কর, তার না পরে যদি না পাই একটা ঘর করতে থাক। যখন কুটুম্ব আসলে সন্ধ্যের টাইম যদি মোমো করি, একেবারে অনেকগুলো দিলে দুটো করে খেলেই তো মোমো ভর্তি হয়ে যাবে। কেমন হয়েছে বলো তো মোমো মেকারটা, অনলাইনে অনেক দাম বলছিল, এখানে ভালো এই ম্যাথ বইটা। আমি বুবাইদা থাকলে বুবাইদাকে দেখি আনতাম বইটা, চলো পরে দেখা হচ্ছে। আমরা একটু রেডি হয়ে গেছি, ও বাড়ি যাবো, আর বললামই তো আজকে আমাদের বাড়ির মেয়ে এসছে, রিমা এনে মানে রিমা এসছে, বুবুন আর বাবন সকালে গিয়ে নিয়ে এসছে, এই জন্যে নাহলে রাস্তার যা অবস্থা বেরোনোর ইচ্ছা ছিল না। বুবুন আর যাচ্ছে না আজকে, বুবুন একটুখানি কাজ নিয়ে বসেছে, পড়াশোনা। তো চলো ঘুরে আসি, আর লুডো খেলা, অনেকদিন লুডো খেলা হয়নি, আর আজকে তো রাতে রান্নারও চিন্তা নেই, চিলি চিকেন করা আছে, রুটিও করে নিয়েছি, চলো এসে আবার কথা হচ্ছে।